আসছিল। কি জন্য আসলেন আমার কাছে একটু বলেন। আমি আসছি ভাই, আমি গত কিছুদিন আগে যে ভিডিও করেছিলাম, ভিডিও করার পরে যে আপনারা যে আমাকে সহযোগিতা করেছিলেন, এই যে দেখেন আমার গায়ে যে পাঞ্জাবি পায়জামা, এরপরেও আর আমি আমার বাড়িতে অনেক মানে অভাব ছিল, আমি বাড়ি অনেক দূরে খুলনা জেলা কয়রা থানা, তো যাওয়ার পরে যেহেতু অনেক সমস্যার কারণে বাড়িতে গিয়েছিলাম, তো সেখানেও কিছু হেল্প করা লাগছে। এখন মেন সমস্যা হচ্ছে যে আমার একটা রোগ দেখা দিয়েছে, অশ্ব রোগ। আসলে আমি দোয়া করি আল্লাহ পাক আলামিন যেন এই রোগটা কোনো মানুষকে যেন আল্লাহ না দেয়। তো আসলে আমি চেষ্টা করেছি, ওষুধ পানি খাচ্ছি। এই রোগটা হলে কি সমস্যা? এই রোগটা হলে আমি একটু মানে বিস্তারিত বলি, আপনারা কেউ কিছু মনে নিন না। সেটা হচ্ছে যে টয়লেটে যাওয়ার পরে যখন মনে করেন বাথরুমের পরিবর্তে রক্ত পড়ে, একের পর এক রক্ত পড়তেই থাকে, রক্ত পড়তেই থাকে, এইভাবে করে শরীরের রক্তগুলো সব মানে শেষ হয়ে যায় এমনভাবে। মানে বাথরুম অল্প কিছু হবে কিন্তু বাথরুমের বেগ আসবে, কিন্তু আসলে কিন্তু মানে বাথরুম হবে না, রক্ত পড়বে আর জ্বালা যন্ত্রণা হবে এমনভাবে, যেন ঠিক আছে যদি আমার মানে মৃত্যু হতো তাও মনে হয় আমার ভালো হতো। তো এই জন্য আমি আসলাম আর কি। কষ্ট হয়? জি, খুবই কষ্ট হয়। ডাক্তার কি বলছে, সেরে যাবে? তো ডাক্তার বলছে মানে এখন আপাতত ওষুধ খাচ্ছি, ডাক্তার বলছে এর ভালো চিকিৎসা করতে হবে, উন্নত চিকিৎসা করতে হবে, অনেক অর্থ লাগবে আর কি চিকিৎসা করতে গেলে। মনে করেন এখন যদি মানে ভালো ওষুধ খেতে চাই, ভালোভাবে চিকিৎসা করতে গেলেও প্রায় 8-10 হাজার টাকার প্রয়োজন আমার। 8-10 হাজার টাকার প্রয়োজন? হ্যাঁ জি। আপনার সাথে কাকে নিয়ে আসছেন? আমার সাথে যে আমি আজকে একজনকে নিয়ে আসছি, তো ইনিও আমার মতো মানে ব্লাইন্ড, তবে ইনি 50% দেখে, আমার হেল্পারি করার জন্য আসছে আর কি। আপনার পরিচয় কি ভাই? জি, আমার ইনি নিয়ে আসছে, সেজন্য আমি আসছি। আমার নাম মোহাম্মদ আক্তার মোল্লা। আপনার বাসা কোথায়? বাসা সুজানগর মানিকদিক, পাবনা জেলা। জি, পাবনা জেলা। আপনার বাবা কি করে? আমার বাবা ওয়ান্দো মানুষের কাছে সেবা সিন দেখায়। আপনি কোথায় পড়তেছেন এখন? জি, এই মানিককল্যাণ ট্রাস্টে। কতদিন হলো ভর্তি হয়েছেন? শুনতে পারলেন ইব্রাহিম কাজীর বড় সমস্যা, আর তিনি একজন অসহায় মানুষ, অন্ধ মানুষ। আর এই কথা চিন্তা করেই আমরা দেখলাম আমাদের হাতে 2,000 টাকা আছে কোরআনের পাখিদের দেবার জন্য। চাঁদপুরের ছেলে শরীফুল ইসলাম ভাইজান সৈদারও প্রবাসী 1,000 টাকা, প্লাস মাগুরার ছেলে দেলোয়ার মোল্লা মালয়েশিয়া প্রবাসী 1,000 টাকা। এই 2,000 টাকা আমি দেব এনাদের। ইব্রাহিম গাজীকে 1,500 টাকা, প্লাস আক্তার আলী মোল্লাকে 500 টাকা। যেহেতু সঙ্গে আসছেন, আমরা ইতিপূর্বেও ইব্রাহিম গাজীকে কিছু টাকা দেই। ইব্রাহিম গাজী একজন অন্ধ মানুষ, কিন্তু ইব্রাহিম গাজী 30 পারা কোরআনের হাফেজ। সে কথা চিন্তা করেই তাদেরকে আজ আমরা 2,000 টাকা দিচ্ছি। আমাদের নগদ টাকা হাতে না থাকায় আমরা বিকাশের মাধ্যমে লেনদেন করছি। এটাই হচ্ছে ইব্রাহিম গাজীর নাম্বার। আমরা বিকাশের মাধ্যমে ইব্রাহিম গাজীকে টাকা সেন্ড করলাম। আপনারা যারা এই অসহায় অন্ধ হাফেজ মানুষটির পাশে দাঁড়াতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।